একটা ছোট্ট গ্রামে যার কোনো সাধারণ নাম নেই, সেখানে একটা ভুতুড়ে বন বাস করত। লোকেরা বলতো যে বনে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, তা কোনো সাধনায় করা যায় না। গ্রামের লোকেরা সেই জঙ্গল থেকে দূরে থাকার চেষ্টা করেছিল এবং তাদের কখনোও সেই বনে যাওয়ার ধারণা ছিল না। একবার আম্মুর নামে একটা গ্রামের যুবক বন্ধুদের সাথে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে। তিনি বলেছেন যে তিনি তাকে সেই ভুতুড়ে বন দেখাতে চেয়েছিল এবং তিনি বনের ভিতরে যেতে চান। তাদের বন্ধুদের ভয় পেয়েছিল, কিন্তু তারাও তাদের বন্ধুকে ছাড়াতে পারেনি। আমন আর তার বন্ধুরা বনের দিকে যেতে থাকলো। জঙ্গলের পিছনে তার অনেক অদ্ভুত ভয়ানক শব্দ শুনতে পেল। ধীরে ধীরে বনের গভীরে সেই ভয়ানক গাছপালা দেখতে পেল, যা চোখ দিয়ে দেখলেই কেমন যেন মনে হয়। ধীরে ধীরে তাদের ভয়ানক শব্দ বাড়তে থাকে। হঠাৎ একটা চিৎকারও শোনা গেল, কে আছে? আমন এবং তার বন্ধুদের হৃৎপিণ্ড ধুপধুপ করে কাঁপতে থাকলো এবং তারা একে অপরকে চুপ করার জন্যে বলে। ধীরে ধীরে তাদের পা বাড়িয়ে সেই শব্দের দিকে আগাতে লাগলো। চারিদিকে শুধু অন্ধকার আর তার বনের অদ্ভুত আর ভয়ানক সৌন্দর্য দেখছিল। একটা কোণে ওরা একটা বড় গাছের পিছনে, যেখান থেকে শব্দ আসে, গাছের নিচে একটা বৃদ্ধ ও ভুতুড়ে মাকড়সা থাকে, যা দেখে তাদের চোখ ঘাবড়ে গেল। মাকড়সা তাদের জিজ্ঞাসা করল, তোমরা কারা? কিন্তু তিনি উত্তর দিলেন, আমাদের মনোযোগ গাছের চরিত্র দিকে গেলে এবং তারা দেখতে পেলেন গাছের উপরে একটা লোক দাঁড়িয়ে আছে। এই দৃশ্য কিন্তু বড় চমকে উঠলাম, চোখে তাদের কি তাকিয়ে আছে, হৃদয়ে আওয়াজ শুনে থেমে গেল। আমন আর তার বন্ধু তার এখন সেটা জানতে চাই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে বলে দিও। আচ্ছা, গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও।